হাসিনা সরকার আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছে, আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। সেই সরকারকে এই দেশের মানুষ আর এক মুহূর্ত দেখতে চায় না। বন্ধুগণ, চায় না আপনারা? হাসিনা সরকারকে দেখতে চান? দেখতে চান? বন্ধুগণ, ওরা আমাদের ভাতে মারছে, ওরা আমাদের পেটে মারছে, ওরা সবখানে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। বন্ধুগণ, আজকে জিনিসপত্রের দাম, তেল, চাল, ডাল, লবণ যে হারে বেড়েছে, আমার শ্রমিক ভাইদের নয়, শুধু কৃষক ভাইদের নয়, সকল মেহনতি মানুষের, কর্মজীবী মানুষের স্বার্থের বাইরে চলে গেছে আজকে। এই এবং তারা ব্যর্থ হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করতে, কারণ তার নিজেরাই এই চুরির সঙ্গে জড়িত। এই সরকার যারা জোর করে ক্ষমতায় বসে আছে, এরা লুটেরা সরকার, এরা বর্গীদের মতো সরকার, এরা লুট করে নিয়ে চলে যাচ্ছে, বিদেশে বাড়িঘর বানাচ্ছে, বিদেশে তাদের সম্পদ গড়ে তুলছে, আর আমার এই দেশের মানুষ আজকে তারা অসহায় হচ্ছে, অভুক্ত থাকছে। বন্ধুগণ, শ্রমিকদের খামের উপরে সভ্যতা নির্মিত হয় বাংলাদেশে। এই 52 বছরে যতটুকু এগিয়েছে বলে আমরা দাবি করি, তার প্রায় 80% এই শ্রমিকদের ঘামের উপর দিয়ে। আমাদের প্রধান যে দুটো বিদেশি মুদ্রা অর্জনের যে জায়গা, আমাদের মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিক ভাইদের বা বিদেশের শ্রমিক ভাইদের যে কাজ, এবং আমাদের গার্মেন্টস, এই সবগুলি হচ্ছে আমাদের শ্রমিক ভাইদের কীর্তি। বন্ধুগণ, বন্ধুগণ, আজকে এমন একটা সময় শ্রমিক সংগঠন অনুষ্ঠিত হচ্ছে যখন সমগ্র জাতি আজকে একটা লুটেরা, ফ্যাসিস্ট, একটা ভয়াবহ, একটা দানবের শাসনের মধ্যে পড়েছে। আজকে বাংলাদেশের এই যারা ক্ষমতায় জোর করে দখল করে আছেন, তারা কোনোদিনই জনগণের দ্বারা নির্বাচিত হয়ে আসেননি। পরপর দুটো নির্বাচন করেছেন, যে নির্বাচনগুলো তারা চুরি করে, ডাকাতি করে তারা ক্ষমতা দখল করেছেন। বন্ধুগণ, আজকে সেই কারণে আজকে সমগ্র দেশের মানুষ জেগে উঠেছে তারা একটা মাত্র দাবি নিয়ে। সেই দাবি হচ্ছে যে এই মুহূর্তে এই সরকারের পদত্যাগ করতে হবে। দাবি হচ্ছে যে এই মুহূর্তে এই সরকারকে সংসদ বিলুপ্ত করে দিতে হবে, সেটা অবৈধ সংসদ, এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করে জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। বন্ধুগণ, এই কারণে আজকে সমগ্র বাংলাদেশে আমরা সকল গণতান্ত্রিক আমি দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা আজকে এক দফা দাবি দিয়েছি, সেই দফা হচ্ছে যে সরকার, হাসিনার সরকার আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছে, আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সরকারকে এই দেশের মানুষ আর এক মুহূর্ত দেখতে চায় না। বন্ধুগণ, চান আপনারা? হাসিনার সরকারকে দেখতে চান? দেখতে চান? বন্ধুগণ, ওরা আমাদের ভাতে মারছে, ওরা আমাদের পেটে মারছে, ওরা সবখানে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। বন্ধুগণ, আজকে জিনিসপত্রের দাম, তেল, চাল, ডাল, লবণ যে হারে বেড়েছে, আমার শ্রমিক ভাইদের নয়, শুধু কৃষক ভাইদের নয়, সকল মেহনতি মানুষের, কর্মজীবী মানুষের স্বার্থের বাইরে চলে গেছে আজকে। এই এবং তারা ব্যর্থ হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করতে, কারণ তার নিজেরাই এই চুরির সঙ্গে জড়িত। এই সরকার যারা জোর করে ক্ষমতায় বসে আছে, এরা লুটেরা সরকার, এরা বর্গীদের মতো সরকার, এরা লুট করে নিয়ে চলে যাচ্ছে, বিদেশে বাড়িঘর বানাচ্ছে, বিদেশে তাদের সম্পদ গড়ে তুলছে, আর আমার এই দেশের মানুষ আজকে তারা অসহায় হচ্ছে, অভুক্ত থাকছে। বন্ধুগণ, আজকে একদিকে তারা আওয়ামী লীগের লোকেরা প্রশ্রয় দিয়ে দিয়ে চুরি করে করে, দুর্নীতি করে একটা পাহাড় জমা করছে তাদের সম্পদের, অন্যদিকে আমাদের মানুষ দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে, নিঃস্ব থেকে নিঃস্ব হচ্ছে। বন্ধুগণ, বন্ধুগণ, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তার সমগ্র রাজনৈতিক জীবনে তিনি শুধুমাত্র গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেই নেত্রী খালেদা জিয়াকে আজকে অন্যায়ভাবে, বেআইনিভাবে, মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে রেখে, আটক করে রেখে, এবং তার অসুস্থতার মধ্যে তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আজকে ভয়েস অফ আমেরিকার সঙ্গে শেখ হাসিনা কিছু
আপনার কথা বলেছেন, এই কথাগুলো তিনি বলেছেন সম্পূর্ণ মিথ্যাচার করেছেন। বেসরেত্রী বেগম কাদিয়ার জিয়ার বিরুদ্ধে কোন দুর্নীতির মামলা নেই। যে টাকা তারা বলে মাত্র 2 কোটি 33 লক্ষ টাকা, সেই টাকা এখন 8 কোটির উপরে চলে গেছে, ব্যাংকে জমা আছে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। বেগম জিয়া যেন রাজনীতি না থাকতে পারেন, সেই জন্যই তাকে আজকে এই মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে। বন্ধুগণ, আমাদের নেতা যারা তার কামান তাকে একইভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে। আমাদের 648 জন নেতা কর্মীকে গুম করা হয়েছে বন্ধুগণ, হাজার হাজার নেতা কর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। আমাদের সব মানুষগুলোর বিরুদ্ধে, সব শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা দিয়েছে এবং 45 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা উঠল। এইরকম একটা ভয়াবহ একটা রাষ্ট্র তৈরি করেছে, এটাকে রাষ্ট্র বলা যায় না, এটাকে কোনো মানুষের রাষ্ট্র বলা যাবে না, এটা হচ্ছে আওয়ামী লীগের নির্যাতনকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। বন্ধুগণ, আমরা খুব স্পষ্ট করে বলেছি যে এই রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে, এর কাঠামো পরিবর্তন করতে হবে। আমরা 31 দফা দিয়েছি, আমরা আজকে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে একযোগ হয়ে আন্দোলন করছি যে এই ভয়াবহ গণতন্ত্র হত্যাকারী, মানুষের অধিকার হরণকারী এই হাসেক হাসিনাকে, তার সরকারকে পদত্যাগ করতে হবে এবং জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। শ্রমিক শ্রেণী ও চক্রবর্তী শ্রেণী, শ্রমিক শ্রেণীকেই এই গণতন্ত্রের জন্য লড়াই করেছে, অতীতে আবারও তারা লড়াই করবে, আমরা বিশ্বাস করি অগ্রণী ভূমিকা পালন করবে। হাজার হচ্ছে, আমি আপনাকে অধিকার করবো না, আমি শুধু আপনাদের কাছে এইটুকু জানতে চাই, এই লড়াই আপনারা সবাই আছেন তো? এই লড়াই আছেন? ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। এই সরকারকে পদত্যাগ করতে আমরা বাধ্য করতে সক্ষম হবো, দেশের থেকে মুক্ত করতে সক্ষম হবো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কনভেনশন জিন্দাবাদ।